হ্যালো ভিউয়ার্স সামি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা তো শেষ হয়েছে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন আর আজকের স্ম্যাকডাউনে শুধুমাত্র ভিত্তি করা হয়েছিল ম্যাচগুলোর ওপর এবং ম্যাচগুলোকে বেশি প্রাধান্য দিয়েই আজকের স্ম্যাকডাউন ডাব্লুডাব্লিউই রিলিজ করেছিল তো আজকের স্ম্যাকডাউনে আমরা ম্যাচগুলো ভালো পেয়েছি তবে পাইনি কোনো প্রোমো কার্ড টাইম ম্যানেজ করতে যে আসলে এমনটা হয়েছে কারণ দুই ঘন্টার শোতে এত কিছু করা সম্ভব নয় আর আজকে অবশ্য আমরা ভালো ম্যাচই পেয়েছি তো আজকের এই ভিডিওতে আমরা স্ম্যাকডাউনের সকল ম্যাচের ফলাফল গ্রেডস এবং হাইলাইটস সম্পর্কে জানবো তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি আগেই বলে দিচ্ছি আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম এবং এর আগেও অনেকবার খেয়াল করেছি ভিডিও পাবলিশ করার সাথে সাথেই অনেকে নোটিফিকেশন পেয়ে ভিডিও দেখতে চলে আসেন ভালো কথা অনেকে লাইক করেন আবার অনেকে ডিসলাইক করেন তো যারা ডিসলাইক করেন আপনারা কিভাবে বুঝলেন যে এই ভিডিওটা খারাপ নিশ্চয়ই আপনি সম্পূর্ণ ভিডিও দেখেননি না হলে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ডিসলাইক আসতো না তো এগুলো বোঝায় যাচ্ছে আপনাদের মানসিক হিংসা আর আপনাদের যদি এত বেশি হিংসা হয়ে থাকে তাহলে ভাই কেন দেখেন আমার ভিডিও আপনাদের তো এখানে কোনো প্রয়োজন নেই আপনাদের যাদের ভিডিও দেখতে ভালো লাগে আপনারা তাদের ভিডিও দেখুন এটা তো একটা লজিক্যাল কথা শুধু আমার সাথে নয় এমনটা কোনো ইউটিউবারের সাথেই করবেন না কারণ একটা কথা আছে নেভার জাজে বুক বাই ইটস কভার তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তারপর বিচার করবেন যে এই ভিডিওটা খারাপ নাকি ভালো হ্যাঁ আমার ভিডিও যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন এতে আমার কোনো সমস্যা নেই তবে সমস্যা হচ্ছে সেখানেই আপনারা না দেখেই আগেই ডিসলাইক করে দিচ্ছেন শুধুমাত্র মানসিক হিংসার কারণে আজকের স্ম্যাকডাউন কিক অফ করেছেন স্ম্যাকডাউন উমেন চ্যাম্পিয়ন বিয়াঙ্কা বেলিয়ার তো বিয়াঙ্কা বেলিয়ারকে প্রথমে ইন্টারাপ্ট করেছিল দ্য ডার্টি ডগস আর তারপরে বেইলি চলে আসে এবং স্ট্রিট প্রফিটসও চলে আসে তো প্রথম থেকেই এদের মধ্যে একটা ম্যাচ রাখা হয়েছিল মিক্সড অ্যাকডিম ম্যাচ যেখানে এক পক্ষে ছিল দ্য স্ট্রিট প্রফিটস এবং বিয়াঙ্কা বেলিয়ার আর অন্য পক্ষে দ্য ডার্টিডসের সাথে ছিল বেইলি বেলি এবং বিয়াঙ্কা বেলিয়ারের মধ্যে ম্যাচ আমরা দেখতে পাবো রোসেল মিনিয়া ব্যাকল্যাশে অন্যদিকে দ্য ডগস বর্তমানে স্ম্যাকডাউন ট্যাকডিম চ্যাম্পিয়ন আর তাদের সাথে স্টোরি লাইন চলে স্ট্রিট প্রফিটসের তাই মূলত এই একটি ম্যাচটি রাখা হয়েছে আর ম্যাচটি মোটামুটি ভালোই ছিল এটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ এখানে বিয়াঙ্কা বিলিয়ার এবং স্ট্রিট প্রফিটস হারিয়েছে দ্য ডার্টি ডক্স এবং বেলিকে। প্রত্যেক শো র এবং স্ম্যাকডাউনকে খারাপ করতে নায়াজ্যাক্স এবং সেইনা বেজলার এই দুইজনই যথেষ্ট আর স্ম্যাকডাউনে এদের ম্যাচ তো রাখাই হয় প্রত্যেকবারই তো আজকের স্ম্যাকডাউনেও একটা নন টাইটেল ম্যাচে অংশগ্রহণ করেছিল সেইনা বেজলার এবং নায়াজ্যাক্স আর তাদের অপোনেন্ট ছিল নাটালিয়া এবং তামিনা এর আগের স্ম্যাকডাউনে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে নায়াজ্যাক্সকে পিন করেছিল তামিনা আর তার আগে সেইনা বেজলারকে পিন করেছিল নাটালিয়া তো এদের মধ্যে স্টোরি লাইন যেহেতু অনেক দিন ধরে চলছে তাই ডাব্লিউডাব্লিউ কোম্পানি আবারও একটা বোরিং ম্যাচ এদের মধ্যে আয়োজন করে তো এক্সপেক্টেড রেজাল্ট ছিল ম্যাচটাতে জয়লাভ করেছে তামিনা এবং নাটালিয়া কারণ এর আগেও তারা ম্যাচ জিতেছে তবে এই ম্যাচটা ছিল খুবই বাজে মানের একটা ম্যাচ ম্যাচটা ছিল একটা ডি গ্রেডের ম্যাচ তো আজকের স্ম্যাকডাউনে আবারও আমরা দেখতে পেয়েছি অ্যালিস্টার ব্ল্যাককে এবং আজকেও তিনি আমাদেরকে সেন্ড করেছেন একটা ক্রিপ্টিক মেসেজ তো এই নিয়ে কিন্তু দুই দিন আমরা অ্যালিস্টার ব্ল্যাককে প্রোমো কাট করতে দেখতে পেলাম এবং এভাবেই একদিন কিন্তু অ্যালিস্টার ব্ল্যাক রিটার্ন করে ফেলবেন স্ম্যাকডাউনের মেন রয়েস্টারে এবং আমরা তাকে অ্যাকশনে দেখতে পাবো তো আপনারা কোন রেস্তোরাঁরের সাথে অ্যালিস্টার ব্ল্যাকের স্টোরি লাইন দেখতে চান কমেন্ট করে জানাবেন আমার মনে হয় যে বিগির সাথে স্টোরি লাইন হলেও হতে পারে গত স্ম্যাকডাউনে অ্যাপোলো ক্রুসের ওপর অ্যাটাক করেছিল বিগি যার ফলে আজকের স্ম্যাকডাউনে বিগি এবং অ্যাপোলো ক্রুসের মধ্যে একটা টাইটেল ম্যাচ রাখা হয় তো এই ম্যাচটা পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে অ্যাপোলো ক্রুস কিন্তু অনেক ট্যালেন্টেড একজন রেসলার এটা আমরা এখন বুঝতে পারছি অ্যাপোলো ক্রুস এখন প্রত্যেকটা ম্যাচেই সাইন করছে অন্যদিকে আমরা যদি বিগির কথা বলি তাহলে সে তো বরাবরই একজন ভালো রেসলার তবে কেন জানি আমি বিগিকে অতটা বেশি পছন্দ করতে পারি না তো যাই হোক এই ম্যাচটা শেষ করা হয়েছে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে এবং সেখানে ব্যবহার করা হয়েছিল কমান্ডার আজিজকে তো আপনাদের কাছে হয়তো বা এটা পছন্দ হয়নি তবে ডাব্লিউডাব্লিউ কোম্পানি অনেক চালাকির সাথে এই ম্যাচটি শেষ করেছে যদি আজকে অ্যাপোলো ক্রুজ ক্লিনভাবে হারিয়ে দিত বিগিকে তাহলে তাদের স্টোরি লাইনের জন্য কিছুই আর বাঁচত না তো এই কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে ডাব্লিউডাব্লিউ কোম্পানি যেটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত তো এই ম্যাচটা ছিল একটা বি প্লাস গ্রেডের ম্যাচ এই ম্যাচটা শেষ হবার পর আজিজকে অ্যাটাক করে দেয় কেভিনোয়েন্স এবং বিগিউ সাথে সাথে অ্যাটাক করতে থাকে তবে এদেরকে সাহায্য করতে চলে আসে সেমিজেন আর সেমিজেন অ্যাটাক করে দেয় কেভিনোয়েন্সের ওপর তবে শেষ শেষমেশ সেমিজেইনের অবস্থা মির্জা ফোরের মতোই হল এবং সেমিজেনও আক্রমণের শিকার হলো কমান্ডার আজিজের তো মনে হচ্ছে না যে কমান্ডার আজিজ এবং অ্যাপোলো ক্রুস সেমিজেনকে পছন্দ করছে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আজকের স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আর আজকের স্ম্যাকডাউনের মেন ইভেন্টে ছিল সব থেকে বড় আকর্ষণ ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে অ্যাডভার্টাইজ করছিলো স্ম্যাকডাউনের সব থেকে বড় ম্যাচ বলে তবে এমনটা কেন জানি আমার কাছে মনে হয়নি এই ম্যাচটা অবশ্যই একটা ভালো ম্যাচ ছিল এটা আমি স্বীকার করব তবে এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না আপনাদের অনেকেরই হয়তোবা এই ম্যাচটা অনেক অনেক ভালো লেগেছে তবে আমার এক্সপেকটেশন হয়তো বা আরও বেশি ছিল তো যাই হোক স্ম্যাকডাউন হিসাবে কিন্তু ম্যাচটা ভালো ছিল যদিও বা একটা পেপার ভিউয়ের মতো ম্যাচ এটা ছিল না তো এই ম্যাচে আমরা ফলাফল দেখতে পাই রোমান রেঞ্জের পক্ষে ড্যানিয়াল ব্রাইন আজকে অনেক টাফ কম্পিটিশন দিয়েছেন বরাবরই ড্যানিয়েল ব্রাইন সবাইকেই টাফ কম্পিটিশন দেন ঠিক অন্যান্য দিনের মতো আজকেও ড্যানিয়াল ব্রাইন রোমান রেঞ্জকে টাফ কম্পিটিশন দিয়েছেন রোমান রেঞ্জের অনেকগুলো মুভ তিনি কাউন্টার করছিলেন তার পাশাপাশি উল্টো জবাব দিচ্ছিলেন রোমান ব্রিন্সকে তো ড্যানিয়াল ব্র্যান্ড এই শেষবারের মতো স্ম্যাকডাউনে দিয়ে গেলেন একটা দারুণ ম্যাচ যেখানে তিনি ইয়েস কিক থেকে শুরু করে অনেক কিছুই ডেলিভার করেছেন যেমন রানিং নি এবং তার লেজেন্ডারি লক ইয়েস লক তো রোমান ব্রিন্সকে এত কষ্টের পরেও তিনি হারাতে পারেননি এবং আজকে রোমান ব্রিন্স ড্যানিয়াল ব্র্যান্ডকে হারিয়ে দিল তো নিয়ম অনুযায়ী আজকে ড্যানিয়াল ব্র্যান্ডকে সারতে হয়েছে স্ম্যাকডাউন এরপরে ড্যানিয়াল ব্র্যান্ডকে আমরা আর স্ম্যাকডাউনে দেখতে পাবো না তো গত সপ্তাহেতেই রোমান রেঞ্জ ড্যানিয়াল ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করেছিল এই ম্যাচটার জন্য এবং শর্ত রেখেছিল যদি আজকে ড্যানিয়াল ব্র্যান্ড এই ম্যাচে হারে তাহলে তার চেহারা যেন আর স্ম্যাকডাউনে দেখা না যায় আর রোমান রেঞ্জের এই শর্ত অ্যাকসেপ্ট করে নেয় ড্যানিয়াল ব্র্যান তবে বেসারা আজকে জিততে পারলো না এবং আর কখনোই স্ম্যাকডাউনে আমরা ড্যানিয়াল ব্র্যান্ডের মতো রেসলারকে দেখতে পাবো না এখন ড্যানিয়াল ব্র্যান শিফট করতে পারেন এন এক্সটি অথবা রথে ড্যানিয়েল ব্র্যান সবসময় হার্ড কোল রেসলিং পছন্দ করেন তার রেসলিংয়ের স্কিল অনেক বেশি ভালো তাই অনেকেই মনে করছেন যে ড্যানিয়েল ব্র্যান্ড এন ব্র্যান্ডে যেতে পারে কারণ রেসলিংয়ের দিক থেকে বিচার করলে এনএক্সটি ব্র্যান্ড কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে র এবং স্ম্যাকডাউনের থেকে তো হয়তোবা ফিন ব্যালোরের মতো এনএক্সটিতে যেতে পছন্দ করবেন ড্যানিয়েল ব্র্যান তবে তিনি রতেও শিফট হতে পারেন তো আপনার কি মনে হয় যে ড্যানিয়েল ব্র্যান কোন ব্র্যান্ডে জয়েন করবে আর এই ম্যাচটা ছিল একটা এ প্লাস গ্রেডের ম্যাচ তো আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই এই ম্যাচটা পছন্দ হয়েছে তো যাই হোক স্ম্যাকডাউন শেষ করা হয় কিন্তু আরেক ঘটনার মাধ্যমে ড্যানিয়াল ব্র্যান্ডকে সেভ করতে চলে আসে সিজারো আর সিজারোর সামনে রোমান রেইন্স এবং জেউসো মিলে ড্যানিয়াল ব্র্যান্ডের ওপর শট মারতে থাকে তো এটা হচ্ছে একটা ইঙ্গিত যে ভবিষ্যতে সিজারোর সাথে লড়বে রোমান রেইস তো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে